কাকু আসবি? বাচ্চাগুলো পালাচ্ছিস কেন রে? বাচ্চাগুলো পালাচ্ছিস কেন? এদিকে পৌষ সংক্রান্তি নানান ধরনের পিঠা আমার ঘরে তৈরি হয়ে যাচ্ছে। আমি তো এখন ছিলাম না, এখনই জাস্ট এলাম। তো এই হচ্ছে কি নাম জানো পিঠার ঘর? পুলি পিঠা। এটার মধ্যে একটা স্টাফিং থাকে, নারকেলের স্টাফিং থাকে। এখানে পিঠা তৈরি করা হচ্ছে। এই হচ্ছে মালপোয়া, সুন্দর হয়েছে মালপোয়া গুলো। এখানে একটা ভেজে দেখাও। পৌষ সংক্রান্তির সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই শিম পিঠা। এটা যেহেতু শিমের মতন দেখতে, এই যে শিমের মতন আকৃতি, তাই এটার নাম শিম পিঠা। এটা স্টাফিং হচ্ছে গিয়ে নারকেলের স্টাফিং থাকে। ওদিকে প্রিপারেশন চলছে পুরো দমে। বাহ সুন্দর হয়েছে একদম। দাঁড়াও টেস্ট তো করবোই, এখানে অনেকগুলো আছে। এইগুলো তো ঠিকঠাক হয়েছিল। এটা এগুলো আমি বানাচ্ছি, এগুলো একটু বেটার হচ্ছে। ভালোই হচ্ছে। এখানে আর দুইটা রংগুলো হচ্ছে এরকম লালচে লালচে, কারণ এটা সব হচ্ছে গুড়ের, মানে গুড় দিয়ে মেশানো, তো তাই রংটা লাল। খেতে তো ভালোই মিষ্টি হয়েছিল। এখন তৈরি করব শিম পিঠা। এই জন্য কড়াইটাকে চেঞ্জ করলাম, কড়াইটা এখন লোহার কড়াই। আর তেলটা প্রায় গরম হয়েছে, ছাড়বো না, তেলটা সেভাবে গরম হয়নি। হচ্ছে যাই হোক, হয়ে যাবে, চাপ নেই। এই যে শিম পিঠা ছাড়লাম, মনে হয় আরেকটা দেওয়া যাবে। ব্যাস এই তো পদ্ধতি, অনেক সহজ মনে হয়, যেন ওই ডুবা দেলে মাছ ভাজছি, অনেকটা সেই রকম পদ্ধতি। একবার জাস্ট মাঝখান থেকে উল্টে দিতে হবে। আমার মনে হয় সব ব্যাচেলার ছেলেদের বা যারা নাকি বিয়ে করেছে, সবারই অ্যাকচুয়ালি সব রান্নাবান্না সব ধরনের শিখে রাখাটাই ভালো, তাহলে বাড়ির লোকের হেল্প হয়, তাই না? শিম পিঠা এখানে আর বেশ কয়েকটা আছে, সব তৈরি করব। এগুলো তো তৈরি হয়ে গেছে, পাটিসাপটা তো অলরেডি হয়ে গেছে, দেখালাম আগেই। এখন এটা হচ্ছে শিম পিঠা। এই তেলের এতক্ষণে জালটা উঠেছে ঠিকভাবে, এরকম হবে অনেকটা, বেশ মজার খেতে। শিম পিঠা দেখো কতগুলো করে বানাচ্ছি শিম পিঠা আমি একসাথে, কি সুন্দর লাগে শিম পিঠা যখন তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি রান্না করাটা বা রান্না করাটা একটু বড় ম্যাজিক, তুই এসে চেষ্টা করিস কেন? ঠিক আছে, হয়ে গেছে না? আমি একটু ডিপ ফ্রাই করতেছি, তো কারণটা হচ্ছে তাতে একটু মজা লাগবে খেতে, বুঝলি? তো আমার বোন বলছে এটা হয়েই যাচ্ছে, হয়েই গেছে, ঠিক আছে নামিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে বেগুন বড়া, রাতের খাবারের জন্য আমরা বেগুন বড়া আমি এখানে করছি, আর বাকিটা ওই দিকে কিছু হচ্ছে, মানে গ্যাসের ঘরে কিছু হচ্ছে।
আর শোনা মামা, ঠান্ডাতে কাবু হয়ে গেছে, আজকে 10 ডিগ্রি মাত্র সেন্টিগ্রেড, আরো যদি কমে যায় তাপমাত্রা তাহলে আমার মামার কি হবে? মামার নাক দিয়ে তো গড়গড় শব্দ হচ্ছে। মামা, বাবারে বাবা, নাকি কি শব্দ তোমার! হ্যাঁ মামা, নাকি কি গড়গড় শব্দ! হ্যাঁ, নাকি কি গড়গড় শব্দ হচ্ছে! এই তো মামাটা আমার, আমার মামা, আমার সোনা মামা, আমার রিদম মামা, আমার মিষ্টি মামা। মামা, এ মামা, এ মামা, শোনা মামা, এ তুমি কই মামা, কই কই কই। মামা, একদিক হচ্ছে বাঁধাকপি, একদিক হচ্ছে সাদা পিঠা, কি মজা!
made by her. And this is made by King. এই নিয়ে বসলাম ফাটা ফুটা হিন্দুস্তানি ম্যাপের মতন, এদিকে ফাটা, এগুলো কেটে গেছে, ভালোগুলো মা বাবাকে দিয়ে আসলাম, কারণ গুরুজনরাই সবার আগে খায় বা ওদি দিতে হয়। এখানে আছে বাঁধা কপি খেট, নাকি খুব টেস্ট হয়েছে বাবা বলল। এদিকে আমার তৈরি করা একটা সাদা পাটি সাপটা সঙ্গে আছে। এখানে ফাটা ফুটা পিঠা চালে গুঁড়ো দিয়ে তৈরি, আর এখানে আছে ক্ষীর, খাবো এখন। চলো শুরু করা যাক। এই নিলাম এক টুকরা, এই দ্য ফার্স্ট বাইট, চলো দেখি কেমন লাগে খেতে। দেখো যারা রং দেখে বিচার করে তাদের তো কি বলবো, কিন্তু এই যে যা হয়েছে সিম্পল, একদম সিম্পল, মানে না বেশি মশলা দিয়ে না কিছু না, একদম সিম্পল ভাবে তৈরি এবং জাস্ট অসাম, খুব ভালো লাগে। বলো কেমন লাগছে খেতে? রাতের জন্য পারফেক্ট খাওয়া, স্বামী স্ত্রী দুজনে মিলে একই থালায় খাচ্ছি, এক চামচ দিয়ে আবার এটা খাবো, একই গ্লাসে খাবো, মানে পুরো ব্যাপারটা সব সিঙ্গেল পিস। তাতে লাভ দুইটা, একটা হচ্ছে বাসন ডাবল ধুতে লাগবে না, ভালোবাসা মোহাম্মত তো বাড়বে, কি বলো? এটা সিম্পল একটা ট্রিক, যারা নাকি স্বামী স্ত্রী তাদের জন্য সিম্পল ট্রিক, একই থালায় খাও, একই গ্লাসে খাও, একই বাটিতে একই চামচ দিয়ে খাও, মজা হি মজা আ যায়গা, বউয়ের কাছ কমাও। Thank you.